নমস্কার সবাইকে, আমার রান্নাঘরে আজকে নতুন রেসিপি, একদম পিওর বেঙ্গলি স্টাইলে চিকেন কষা রেসিপি। রেসিপি চালু করার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, পাশে রাখা বেল আইকন বাটন ক্লিক করে দেবেন যাতে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিকেনের জন্য আমি আলু কেটে নিয়েছিলাম, আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে, দিয়ে ভালো করে একটু লাল করে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের তেলেতে আমি সামান্য শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজগুলো এবারে দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি 2 টিস্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের যতক্ষণ না পর্যন্ত স্মেলটা যায়। এরপরে আমি লঙ্কা পাউডার আর হলদি পাউডার দিয়ে আর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এবার ওই মশলার মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো। আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আর সবসময় খেয়াল রাখবে নুনটা যে যার পরিমাণ মতো দেবেন। চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আরে
আমি চিকেনের উপরে দুটো বড় সাইজের কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে আবার কিছু সময় আমি নাড়িয়ে নেব। কিছু সময় নাড়ানোর পরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে আর একটু 5 মিনিট আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। এরপর গ্যাসটা কমিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে ভালো করে চিকেনটা নাড়িয়ে নিচ্ছি। আমার চিকেনটা অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে এটা ফেটানো 2 থেকে 3-4 চামচ দই দিয়ে দিচ্ছি। আর দইটা খুব ভালো করে ফেটে নেবেন। এরপরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দই দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ না চিকেনের মধ্যে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ নেড়ে চেড়ে দেখুন চিকেনের মধ্যে উপরে তেলটা ভেসে উঠেছে। এবারে আমি সামান্য 2 থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে ঢাকনা খুলে দেখুন প্রায় আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এবার পুরো চিকেনের উপরে একদম তেল চলে এসছে। অবশ্যই চেক করে নেবেন নামানোর আগে যাতে কম বেশি থাকলে। চলুন আমার রেসিপিটা হয়ে গেছে।